কোরআন এবং হাদিসের তথা ইসলামের সকল নির্দেশনাগুলো মোট দুই প্রকার। কোরআন এবং সুন্নাহ আমাদেরকে যতগুলো নির্দেশনা দিয়েছে, যতগুলো অ্যাডভাইস দিয়েছে, এগুলো সব দুই প্রকার। কিছু আছে করণীয় আর কিছু আছে বর্জনীয়। করণীয় কাজ যেগুলো সেগুলো করতে হয়, বর্জনীয় কাজ যেগুলো সেগুলো ছাড়তে হয়। এর ভিতরে আমরা সাধারণত করণীয় কাজ যেগুলো, যেমন নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, জাকাত দেওয়া, ভালো কথা বলা, দান সদকা করা, এগুলো সব করার কাজ না, এই করণীয় কাজগুলো মাশাআল্লাহ আমরা কম বেশ করার চেষ্টা করি বা করি। কিন্তু যেগুলো বর্জনীয় কাজ, যেগুলো থেকে দূরে থাকা দরকার, যেগুলো নিষিদ্ধ, সে কাজগুলো থেকে বেঁচে থাকার প্রবণতা বা বেঁচে থাকার অভ্যাস আমাদের ভিতরে অনেক কম। অথচ শরীয়তে একেবারে ইসলামের মৌলিক যে বিষয়, যেমন পাঁচক্ত সালাত, সিয়াম, জাকাত, হজ, ইমান, এই পাঁচ মৌলিক বিষয় ছাড়া বাকি যত ফরজ আছে, যত করণীয় কাজ আছে, অনেক উলামায়ে কেরামের মতে সেগুলোর চাইতে সেগুলো করার যে গুরুত্ব, বর্জনীয় কাজ বা নিষিদ্ধ কাজগুলো ছাড়ার গুরুত্ব তার চাইতে বেশি। যদিও আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর ব্যতিক্রম বলেছেন এবং অনেকেই বলেছেন, যাই হোক সেটি মূল আলোচনার বিষয় না। মূল আলোচনার বিষয় হলো যে আমরা নফল কাজ বা অন্যান্য সুন্নত কাজ বা সওয়াবের কাজ, ইতিবাচক যেগুলো, সেগুলো করার গুরুত্ব যত দেই, আমরা সাধারণত গুনাহের কাজ, হারাম কাজ, পাপের কাজ, এগুলো থেকে বেঁচে থাকার জন্য যে পরিমাণ গুরুত্ব দেওয়া দরকার সে পরিমাণ গুরুত্ব দেই না। অথচ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত ধরে বলতেছেন। হাত ধরে মানুষ কখন কখন মানুষকে বলে, খুব বেশি গুরুত্বপূর্ণ কোনো বিষয় হলে মানুষ হাত ধরে বলে না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে হাত ধরে বলেছেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। যত হারাম কাজ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত কাজ করতে নিষেধ করেছেন, এগুলো থেকে তুমি বেঁচে থাকার চেষ্টা করো, তাহলে কি হবে, সবার মধ্যে তুমি সবচেয়ে বড় ইবাদত গুজার হতে পারবা, সবচেয়ে বড় ইবাদত গুজার, সবচেয়ে বড় আবেদ হইতে পারবা। আমরা ইবাদত বলতে কি বুঝি ভাই? নেক আমল, ইবাদত, ভালো কাজ বলতে করণীয় কাজগুলোকে বুঝি, তাই না? সাধারণত নফল, ফরজ, যাই হোক, করণীয় কাজগুলোকে আমরা বুঝি ইবাদত করা। একটা লোক সমাজে যখন মাশাআল্লাহ দাঁড়িয়ে রাখছে, লম্বা জুব্বা পরছে, মসজিদে আসছে, সবার আগে আসে, দেরিতে বাইর হয়, ঘন ঘন নফল নামাজ পড়ে, লম্বা লম্বা নফল নামাজ পড়ে মাশাআল্লাহ, তারপরে আপনার দান সদকা করে, নফল রোজা রাখে, ভালো কথা বলে, এসব ভালো কাজ না? এই লোকটাকে আমরা সমাজে বলি কি, লোকটা অনেক বড় পরহেজগার মানুষ, ইবাদত গুজার মানুষ। সন্দেহ নাই সে যে কাজগুলো করছে এগুলো ভালো, কিন্তু একজন মানুষের বড় ইবাদত গুজার, বড় মুত্তাকি, বড় পরহেজগার, বড় ভালো মানুষ হওয়াটা নির্ভর করে বেশিরভাগ কিসের উপরে, খারাপ কাজ থেকে বেঁচে থাকার উপর। আর সেটা কিন্তু সাধারণত কি করা যায় না, দেখা যায় কম, দেখা যায় কিন্তু কম দেখা যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার হাদিস আপনি লক্ষ্য করুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, তুমি হারাম কাজগুলো থেকে বেঁচে থাকো, তাহলেই তুমি সবচেয়ে বড় ইবাদত গুজার হতে পারবা, আবাদান নাস, মানুষের মধ্যে সবচেয়ে বড় আবাদ হতে পারবা তুমি যদি হারাম কাজ থেকে বেঁচে থাকো। প্রিয় ভাই বোনেরা, আজ হারামের জোয়ার চলছে। আমরা যত মানুষ আলহামদুলিল্লাহ কিছু ভালো কাজ করার তৌফিক আল্লাহ দিচ্ছেন, হয়তো পাঁচক্ত নামাজ পড়ি, অন্য অনেক ভালো কাজ করি আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের এই ভালো কাজগুলোর পাশাপাশি আমরা যদি দশটা ভালো কাজ করি তাহলে একশোটা হারাম কাজ দিনের ভিতরে হয়ে যায়। আপনি গীবত করছেন, কারো সমালোচনা করছেন, এটি ছোট কোনো অপরাধ নয়। সারা পৃথিবীর সমস্ত ওলামাদের ঐক্যমতে এটি সবচাইতে বড় জঘন্য অপরাধসমূহের মধ্যে থেকে একটি, মিথ্যা, মিথ্যা ভয়াবহ জঘন্য অপরাধ। মিথ্যা বলতে বলতে মানুষের অন্তরে ভালো কাজ করার শক্তিটুকু শেষ হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী হাদিসে বলেছেন, ওয়ায়াফ বুতুল ফুজুরু ফি কলবি, মানুষের অন্তরে মিথ্যা বলতে বলতে একটা পর্যায়ে গুনাহ, গুনাহ এর শেকড়
শেকড় গেড়ে যায় অন্তরে এবং পুরো অন্তর ছেয়ে যায় মিথ্যা বলতে বলতে বেশি বললে কি হয় তখন পুরো অন্তরে বিল্ডিং এর যেরকম ফাউন্ডেশন তৈরি হয় গোড়া থেকে অন্যায় কাজের ফাউন্ডেশন তৈরি হয়ে যায় অর্থাৎ এটা সহজে আর দূর করা সম্ভব হয় না তওবা করে সরে আসা ছাড়া এমন কি এত বেশি অন্যায় পাপ গুনাহ তার অন্তরে দানা বেঁধে যায় শিকড় গেড়ে ফেলে যে তার অন্তরে একটা সুয়ের জায়গা পরিমাণ ভালো কাজ করার মতো ভালো কাজ ঢুকার মতো স্কোপ থাকে না কারণ সারাদিন মিথ্যা কথা বলে প্রিয় ভাইরা তো এরকম গুনাহ আমরা নামাজ পড়ি এবং সাথে সাথে করি কি করি না গীবত এটা তো সারাদিনের নিত্যসঙ্গী রুমমেটের গীবত আরেকজনের গীবত হ্যাঁ সহকর্মীর গীবত আত্মীয় স্বজনের গীবত বন্ধু বান্ধবের গীবত মানে একে অন্যের দোষ তার পিছনে বলা এটাই তো গীবত এটা ছাড়া তো আমাদের দিনের কোনো কাজই হয় না যেখানেই যাই এটা হয় গীবত করি আর না হয় শুনি আর না দোনোটাতে অংশগ্রহণ করি ঠিক না ভাই ঠিক একজন মানুষ তার নামাজের গুরুত্ব যেরকম দেয় দান সদকা করার গুরুত্ব যেরকম দেয় ভালো কথা বলার গুরুত্ব যেরকম দেয় মাশাআল্লাহ অনেক ভালো কাজ করার গুরুত্ব যেরকম দেয় হারাম কাজ থেকে বেঁচে থাকার গুরুত্ব তার শিখি ভাগও আমরা বেশিরভাগ মানুষ দেই না অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হারাম কাজ ছাড়লেই তুমি সবচেয়ে বড় ইবাদত গুজার হইতে পারবা আমি কি বুঝাইতে পারছি ভাই অবলীলায় অবলীলায় সারা দিন গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছে আপনি আপনার পাশের লোককে কষ্ট দিলেন পাশের বাসাওয়ালাকে কষ্ট দিলেন প্রতিবেশী কষ্ট দিলেন পাশের সিটালাকে কষ্ট দিলেন আপনার মোবাইলের আওয়াজে তার কষ্ট হলো আপনার কথায় তার ডিস্টার্ব হলো তার ঘুমের ক্ষতি হলো তার জায়গা অপরিষ্কার হলো তার দুর্গন্ধে দিয়ে তারে কষ্ট দিলেন এগুলো সব হারাম কাজ সব হারাম কাজ ছোট অপরাধ না কিন্তু এগুলো আমরা সারা দিন অবলীলায় করছি কি করছি না প্রিয় ভাইরা আপনি ফজর নামাজ পড়ে বাইর হয়েছেন জোহর পর্যন্ত যদি হিসাব করে রেকর্ড করে ভিডিও রেকর্ড করে আপনি বসেন মনের গুণা বাহিরের গুণা সবগুলাকে ভেতর বাহির সব গুণাকে একসাথ করলে দেখবেন একটি ভালো কাজ করলেন কয়েকশো খারাপ কাজ করছেন আমাদের বাংলায় একটা প্রবাদ আছে এক মন দুধে এক ফোঁটা চনা দিলেই শেষ আর আমাদের এক মন দুধে কত মন যে চনা পড়তেছে তার কোনো ঠিক নেই তাহলে দুধের কী অবস্থা আমি কি বুঝাইতে পারছি আপনি ভালো কাজ যদি একটা করছেন ফজর নামাজটা পড়ে বাহির হয়েছেন মাশাআল্লাহ কিন্তু জোহর পর্যন্ত দেখেন খারাপ কাজ কি পরিমাণ করছেন আপনি নফল অনেক কাজ করছেন মাশাআল্লাহ সুন্নাত দোয়া পড়ছেন নফল দোয়া পড়ছেন ডান হাতে খাইছেন অনেক ভালো কাজ করছেন কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি নফলকে যদি এক পাল্লায় দেন আর অপর পাল্লায় একটি হারাম কাজকে দেন কোনটার পাল্লা ভারী হবে হারামের পাল্লা ভারী হবে সারা জিন্দেগি আপনি নফল কাজ করছেন সেজদা পড়েছিলেন এটার যে মূল্য নফল সেজদা সারা জীবনের জন্য নফল সেজদা পড়ে থাকার যে মূল্য তার চাইতে বেশি গুরুত্ব একটি হারাম কাজ থেকে বেঁচে থাকা আমি কি বুঝাতে পারছি ভাই কিন্তু আমরা অবলীলায় সারা দিন হারামে ডুবে আছি হারামের সাথে বাস মিথ্যা গীবত সমালোচনা ফিল্ম দেখা মানুষের হক নষ্ট করা গালিগালাজ করা হ্যাঁ দুর্ব্যবহার করা অন্যকে কষ্ট দেওয়া মনে মনে কুচিন্তা করা চোখ দিয়ে দেখা গুনাহ করা হ্যাঁ পরনার দিকে দেখা সেটা অনলাইনে অফলাইনে যদি আমি গুনি সারা দিন গুনাহ গুনে কি করা যাবে না শেষ করা যাবে না প্রিয় ভাইয়েরা আমল মাপা হবে আমল কি করা হবে মাপা হবে আমল গুনাহ হবে না আমি কি বুঝাতে পারছি গুনাহ এক জিনিস আর মাপা আরেক জিনিস নফল আমলের পাহাড় স্তূপ করে ফেলছেন কিন্তু আপনার আমল নামে গুনাহ আছে মাপা হবে আর মাপলে গুনাহ থেকে বাঁচার গুনাহ থেকে বাঁচার আল্লাহর ভয়ে হারাম থেকে সরে আসার হারামের দিকে না দেখার হারামের ব্যাপারে মুখটা বন্ধ করার যেই সওয়াব তার যে বিনিময় ওয়াল্লাহি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করার নফল দান করার নফল সদকা করার নফল লক্ষ লক্ষবার রোজা রাখার নফল লক্ষ লক্ষবার তাসবিহ তাহলিল এবং দোয়া দরুদ পড়ার যে গুরুত্ব তার যে মর্যাদা আপনি অর্জন করবেন একটি বার হারাম থেকে করতে পারেন হারাম কাজটা করলেন না আল্লাহর ভয়ে সরে আসলেন এর যে মর্যাদা ওই লক্ষ লক্ষ কোটি কোটি দান নফল দান নফল সদকা নফল রোজা নফল তাসবিহ এর চাইতে বেশি উত্তম আমি কি বুঝাতে পারছি কিন্তু এই জিনিসটাকে আমাদের জীবন আমরা লক্ষ্য করি ভাই গুনাহ থেকে বাঁচার বিষয়ে কি খুব বেশি লক্ষ্য করা হয় লক্ষ্য করা দরকার কি দরকার না বলুন আরেকটি হাদিস আমি আপনাদের শুনাই সহিহ মুসলিমে আসছে বুখারীতে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইদা নাহাইতুকুম আন শাইইন ফানতাহু
واذا امرتكم بشيء فاتوا منه ما استطعتم او كما قال আমি তোমাদেরকে যখন কোনো কাজ নিষেধ করি কোনো কাজ নিষেধ করি তাহলে সেই কাজ থেকে তোমরা বিরত থাকো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষাটা লক্ষ্য করেন সেই কাজ থেকে তোমরা কি থাকো বিরত থাকো হার্ড ব্রেক ডাইরেক্ট নিষেধ সোজা কথা একটাই কোনো স্কোপ নাই ছাড় নাই কথার ভিতরে কোনো দুর্বলতা নাই একেবারে স্ট্রং কথা পরিষ্কার নির্দেশনা নিষেধ যে সব বিষয়গুলো থেকে নিষেধ করেছি সেগুলো থেকে বিরত থাকো এক্স সোজা নো এন্ট্রি কথা বুঝে আসছে ওয়াইদা আমার তুকুম বিষয়ইন ফাতু মিনহু মাস্তাতাত আর যেসব বিষয় তোমাদেরকে আমি কোরআন নির্দেশ দিয়েছি কোরআন নির্দেশ যেগুলো দিছি এটা করো এটা করো এটা বলো এ আমল করো এই কোরআন নির্দেশ যেগুলো দিছি এগুলো ফাতু মিনহু মাস্তাতাত যতটুকু সাধ্যে কুলায় ততটুকু করো করণীয় কাজগুলো যতটুকু সাধ্যে কুলায় করো আর বর্জনীয় এবং নিষিদ্ধ কাজগুলো থেকে বেঁচে থাকো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যদ্দুর সাধ্যে কুলায় তদ্দুর বাঁচ আমি কি বুঝাতে পারছি নামাজ দাঁড়ায় পড়া ফরজ না পারলে বসে পড়েন বসেও না পারলে শুয়ে পড়েন শুয়েও না পারলে ইশারায় পড়েন ইশারায়ও পড়ার মতো অবস্থা নাই সেন্স নাই মাফ ও ভাই না রোজা রমজান মাসে রোজা রাখা ফরজ রাখতে পারতেছেন না অসুখ হয়ে গেছে পরে রাখেন রমজানের পরে তাও পারেন না তো কাফারা দিয়ে দিয়েন হজ ফরজ হয়েছে করতে হবে পারতেছেন না টাকা আছে আরেকজনকে পাঠাই দেন সমস্ত কাজগুলোতে বিকল্প আছে না নাই ছাড় আছে এমনি না পারলে এমনি এমনি না পারলে এমনি একদম কোনোভাবে পারতেছেন না তো মাফ এ হলো করণীয় কাজগুলো আর নিষিদ্ধ কাজগুলোর ব্যাপারে নিষিদ্ধ কাজগুলোর ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন ফান্তাহু খবরদার ব্রেক যেগুলো নিষেধ করছি সেগুলো করবা না ফুল স্টপ কোনো ছাড় নাই জেনা চুরি ডাকাতি মানুষ হত্যা গীবত শেকায়েত এসবগুলোর ব্যাপারে কি কোনো ছাড় আছে যে ঠিক আছে তুমি জেনা থেকে বাঁচতে পারতেছো না তো ঠিক আছে বাঁচতে না পারলে আর কি করবা তো যখন পুরোপুরি বাঁচতে পারতেছো না তো অর্ধেক করিও এই সুযোগ আছে চুরি থেকে যেহেতু তুমি বাঁচতে পারতেছো না তোমার অভাব স্বভাব হয়ে গেছে তাহলে ঠিক আছে পুরোপুরি যখন বাঁচতে পারতেছো না তো যদ্দুর পারো এদ্দুর বাঁচো এরকম কোনো কথা আছে আমি কি বুঝাতে পারছি নিষিদ্ধ বিষয়গুলো থেকে বাঁচতে হবে হান্ড্রেডে হান্ড্রেড করণীয় কাজগুলো অনেক সময় হান্ড্রেডে এইট্টি নাইনটি সেভেন্টি থার্টি অবস্থা ভেদে ওইটা কম বেশ করার সুযোগ আছে সেটাও অবশ্য মন মতো না সাধ্য যদ্দুর কুলা এর মানে এই না যে ফজর নামাজ আমি শরীর ভালো লাগলো না শরীরটা একটু মেজমেজ করলো অসতা লাগলো তো শুয়ে থাকলাম কারণ আল্লাহ বলছেন যদ্দুর সাধ্য কুলা উদ্দুর করো এরকম চলবে নাকি সাধ্য কুলায় মানে হলো আমার ক্ষমতায় যতক্ষণ কুলায় অক্ষম হয়ে গেছি আমি আর পারতেছি না ক্ষমতা নাই তখন মাফ কথা বুঝে আসছে ভাই তাহলে নিষিদ্ধ কাজ থেকে বাঁচা এটার গুরুত্ব শরীয়তে অনেক বেশি আমরা আমাদের জীবনে নফল কাজ নফল আমল নফল দোয়া দুরুদ তসবি তাহলিল এগুলোর গুরুত্ব যত বেশি দেই আমি বারবার আপনাদেরকে কথাটা আবারও বলছি যে গুনাহ থেকে বাঁচার হারাম থেকে বাঁচার নিষিদ্ধ কাজ থেকে বাঁচার ব্যাপারে তার সিকিভাগ গুরুত্ব দেই না যদি দিতাম তো সারা দিনে বহুবার কথা বলতে গিয়ে আমি নিজেই ব্রেক দিতাম কারণ গীবত এসে যাচ্ছে কয়টি বা সারাদিনের ভিতরে কয়বার এই তৌফিক হয়েছে যে কথা বলতে গিয়ে হঠাৎ করে থেমে গেছেন বা কাউকে থামা দিয়েছেন বা গীবত হচ্ছে এই খারাপ কাজ থেকে বাঁচার প্রবণতা খুব কম না আমাদের মধ্যে ও ভাই হারাম কাজগুলো এত জঘন্য সেগুলো করলে মানুষ এত দূরে সরে যায় আল্লাহর কাছ থেকে যে কোনো এবাদতের স্বাদ পাওয়া যায় না বেশিরভাগ হারাম কাজের ব্যাপারে যে কথাগুলো হাদিসে আসছে তার নগদ শাস্তি নগদ সাজার ভেতরে একটি হলো যে হারাম কাজগুলো করার কারণে হারাম কাজে লিপ্ত হওয়ার কারণে রিজিকে বরকত নষ্ট হয়ে যায় দুই হাতে টাকা কামাইতেছি কিন্তু অভাব কমে না রিজিকের বরকত শেষ হয়ে যায় গুনাহ করলে হারাম কাজ করলে এর চাইতে বড় যে অসুবিধাটা হয় এর চেয়ে বড় যে ক্ষতিটা হয় সেটা হলো এবাদতের স্বাদ নষ্ট হয়ে যাবে আল্লাহ এবাদতের স্বাদ বড় আজীব এক জিনিস এবাদতের স্বাদ বুঝতে পারছি দান করে আনন্দিত হওয়া এবাদত করে ভালো লাগা সেজদা গেলে আর উঠতে মনে না চাওয়া রুকুতে গেলে আর উঠতে মনে না চাওয়া এটা হলো এবাদতের স্বাদ এটা হলো কি আমি কি বুঝাতে পারছি এবাদতের স্বাদ
এটা পাওয়া যায় না, এটা নষ্ট হয়ে যায়, রুচি নষ্ট হয়ে যায়। কখন? আপনার জন্ডিসের রোগী যেরকম, জন্ডিস হলে মিষ্টি জিনিসও কি লাগে? তিতা লাগে, রুচি নষ্ট হয়ে যায়। ঠিক একইভাবে একজন মানুষ যখন গুনাহ করতে থাকে, গুনাহ করতে থাকে, অবলীলায় গুনাহ থেকে বেঁচে আসার, ব্রেক দেওয়ার, অন্য কাজ আল্লাহর ভয়ে ছাড়ার অভ্যাস থাকে না, ওই লোকটার ভিতরে কি হয়, এবাদতের যে স্বাদ এটা নষ্ট হয়ে যায়। তখন এবাদত করে কোনো রকম, নামাজ পড়ে, কিন্তু সেটা কি, যেই স্বাদ তার আস্বাদন করার কথা সেই স্বাদটা সে পায় না, যার কারণে ওইটা বোঝা লাগে তার কাছে, মজা লাগে না। এবাদত বোঝা লাগা এক জিনিস, মজা লাগা আরেক জিনিস। মজায় যদি এবাদত করেন আপনি, তাহলে সেই এবাদতে আপনি স্বাদ পাবেন, করেই ভালো লাগবে। আর বোঝার কারণে যদি এবাদত করেন, তাহলে এটা করতে পারলে বাঁচি, এটা ঝামেলা, ঠিক না? ঠিক প্রিয় ভাইরা, তাহলে হারাম থাকে বাঁচলে এবাদতের স্বাদ পাওয়া যাবে, রিজিকে বরকত হবে, আল্লাহর নৈকট্য অর্জন করা যাবে, আল্লাহর নৈকট্য অর্জন করা যাবে। একটি হারাম কাজ থেকে বাঁচলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যত খুশি করা যায়, লক্ষ লক্ষ কোটি কোটি নফল আমল করে আল্লাহ তাআলাকে ততটা খুশি করা যায় না। ভাই, হারাম কাজগুলো, নিষিদ্ধ কাজগুলো থেকে বাঁচার গুরুত্ব কত বেশি আপনি লক্ষ্য করুন। আমাদের ইসলামের যে কালিমা তাওহীদ, কালিমাতুত তাওহীদ, এই কালিমাতুত তাওহীদের প্রথম বাক্য কি? লা, লা দিয়ে শুরু, না আগে। লা ইলাহা, কোনো মাবুদ নাই, কোনো মাবুদ, কাউকে এবাদত করা যাবে না, কোনো সত্য মাবুদ নাই, কারোর এবাদত করা যাবে না, আগে নিষেধ। ইল্লাল্লাহ, এরপরে হলো করণীয়, অর্থাৎ আল্লাহর এবাদত করা। তাহলে না বাচকের গুরুত্ব কত বেশি, এটি একটি। কোরআনে কারিমে যদি আপনি দেখেন, বিভিন্ন হারামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন লা তাকরাবু, লা তাকরাবু মানে কি, হারামের কাছেও যেও, হারামের, তোমরা হারামের কাছেও যেও না, কাছেও। আচ্ছা, কোনো ভালো কাজের ব্যাপারে কি এরকম কোনো কথা শুনছেন আপনারা, যে কোরআন হাদিসে বলা হয়েছে যে ভালো কাজের কাছাকাছি যাইও? হ্যাঁ, এরকম কোনো কথা আছে? হারাম কাজের ব্যাপারে বলা হচ্ছে হারাম কাজের ধারে কাছেও যেও না, করা তো নিষেধ, কাছাকাছিও যাওয়া নিষেধ। কেন? কারণ কাছাকাছি গেলেই হয়তো কি হয়ে যেতে পারে, ওই কাজটা ঘটে যেতে পারে। তাহলে এখান থেকে হারাম থেকে বাঁচার গুরুত্ব বোঝা যায় কি যায় না ভাই? তাহলে আজ থেকে আমরা নিয়ত করতে পারি কি না, যে প্রতিদিন আমি লিস্টই করে নেব, লিখিত তালিকা করে নেব, যে আমার কোন কোন হারাম কাজগুলো বেশি হয়। যেমন আমি মিথ্যা বলি, আমার গীবত হয়, আমি মানুষকে গালিগালাজ করি, আমি রাগারাগি করি, আমি ঝগড়াঝাটি করি, অন্যকে কষ্ট দেই, রুমমেটকে কষ্ট দেই, পাশের লোককে কষ্ট দেই, প্রতিবেশীকে কষ্ট দেই, স্ত্রীকে কষ্ট দেই, বাবা মাকে কষ্ট দেই। সোজা কথা, ইনকামের ভিতরে আমার দুই নম্বরই আছে, হালাল ইনকাম করি না, মানুষের হক মারি, এক রিয়াল হোক, আটানা হোক, দুই রিয়াল হোক, দুই টাকা, দশ টাকা হোক, এভাবে আমি যত অপরাধ করি এগুলো তালিকা করতে হবে, এবং প্রতিটা হারাম কাজের সময় ফুল ব্রেক দিতে হবে, হার্ড ব্রেক চেষ্টা করতে হবে। হারাম কাজের থেকে বাঁচার একটা নগদ মজা আছে, সেটা কি জানেন? আপনি কোনো হারাম কাজ যদি আল্লাহর ভয় ছাড়েন, সঙ্গে সঙ্গে একটা ইমানি মধুরতা আপনি অন্তরে অনুভব করবেন, মজা লাগবে বল্লাহি। একটি মেয়ের দিকে আপনি দেখলেন ফেসবুকে, নেটে, অনলাইনে, অফলাইনে, দেখে যে মজাটা পাবেন, একটা মজা তো পাবেন, যদি আপনি আল্লাহর ভয়ে দেখার সুযোগ আছে কিন্তু দেখলেন না, আল্লাহর ভয়ে আপনি দেখলেন না, সঙ্গে সঙ্গে আপনার মনের ভিতরে এক ধরনের স্বাদ অনুভব করবেন, দেখেন আমল করে। আপনি যে দেখলেন না, আল্লাহর ভয় ছেড়ে দিলেন, সঙ্গে সঙ্গে অন্তর ভিতরে এক ধরনের মানে ভালো মানুষের একটা ভাব, অথবা অন্তর ভিতরে এই যে আপনি তাকওয়ার উপর আমল করলেন, তার একটা নগদ মজা আপনি পাবেন, ভালো লাগবে যে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর হুকুমটা মান্য করতে পারছি, শয়তানকে আমি কাট করতে পারছি, আমার প্রবৃত্তির বিরুদ্ধে আমি দাঁড়াতে পারছি, বীরত্ব দেখাতে পারছি, আলহামদুলিল্লাহ আমি হারাম থেকে বেঁচে আসতে পারছি, আল্লাহ শুকর আদায় করবেন এবং সঙ্গে সঙ্গে একটা নগদ মজা অনুভব করবেন। তাহলে হারাম থেকে বাঁচার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। মূল মেসেজ হলো এটাই, যে নফল এবাদত, করণীয় কাজ, এগুলো করার চাইতে হারাম কাজ থেকে বাঁচার গুরুত্ব শরীয়তে অনেক বেশি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।